জগত বাসে খিদমতের মধ্যে আরজ করতে লাগলাম একটু শ্রবণ করবেন দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম কি শুধু পৃথিবীর জমিন কত বড় দুর্গ কত প্রস্থ কত আল্লাহ আপনি কত টুকুর জন্য রব আমার আল্লাহ কুদরতের এলান দিয়ে দিলেন বলে বন্দরে আমি হলাম রব্বুল আলামিন ইয়ানি সমস্ত যত জগৎ আছে সমস্ত জগতের মালিক এবং রব হলাম একমাত্র আমি ইলাম কানের মনি এবার আপনাকেই বলছি যে আয়াত তিলাওয়াত করেছি এটার সরাসরি অনুবাদ হলো আল্লাহর কোরআনের এলান হচ্ছে আই রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি কামলিওয়ালা নবীকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আপনারা এখানে যারা বসেছেন আমরা যারা এসেছি এখানে অনেক শিক্ষিত সমাজ অনেক অফিসার র‍্যাঙ্কিং এর মানুষ আছেন টেবিলের উপরে একটা প্লাস্টিকের বিয়াসাদ্য দিয়ে একটা গোলাকার পৃথিবী বসিয়ে এইভাবে ঘোরানো হয় যেটা নাড়লে পরে বলে এটা একটা পৃথিবীর ছবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা একটা কি পৃথিবীর ছবি যেই গোলাকার আছে এটাকে নাড়লে মানে পৃথিবী গোল বলে এখন প্রশ্ন হলো যেই গোল তৈরি করা আছে বিশ্বজগৎ কত বড় আপনার বাংলাদেশের বক্তব্য দেওয়ার জন্য টেকনাফ টু তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বলেন যে আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন আর আমার রসুল হচ্ছে রহমাতুল লিল আলামিন আল্লাহ আলামিন বলতে আলম শব্দের অর্থ হচ্ছে একটা জগৎ আর আলামিন বলতে বিশ্ব বহু সমস্ত নো সিঙ্গুলার ফ্লোরার এই জন্য বলা হচ্ছে সমস্ত যত জগৎ আছে এই সমস্ত জগতের প্রতিপালক এবং মালিক হলেন রব্বে জলিল রব্বে কদীর আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার পৃথিবী কত বড় এখানে যারা আসছেন আপনাদের কাছে প্রশ্ন করছি জানতে চাচ্ছি পৃথিবী কত বড় এখানে আলেম সমাজ আছেন শিক্ষিত সমাজ আছেন পৃথিবী কত বড় তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত তার বয়স কত এইগুলা যদি কেউ জানতে চায় সেখানে ফেল হয়ে যাবে আল্লাহর জগৎকে হিসাব করার কোনো ব্যক্তি আরো জোরে বলুন কোনো ব্যক্তি নাই এইরকম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত আপনি জগৎ দেখছেন এই দুনিয়ার মধ্যে শুধু এই জগৎ দিয়ে শেষ নয় এটাই হলো একটা জগৎ এইরকম আরো জগৎ আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো যত জগৎ আছে সব জগতের মালিক রব হচ্ছেন আমার আল্লাহ তো এখন দুনিয়ায় দেখলাম পৃথিবীর ভৌগোলিক যত আছে এই আপনার ভৌগোলিক তাফসিল যখন করলাম দেখতে পাচ্ছি সমস্ত পৃথিবীর জগৎটা আছে এখন আপনাদের খিদমতে আরশ জানাই যে পৃথিবীর মতন আর কোনো পৃথিবী আছে নাকি এই জন্যে আপনাদের বিশ্ব বলতে আলামিন বলতে এই আয়াতের যেই বিজ্ঞা আল্লাহ আপনি কতটুকু পৃথিবীর জন্য রব বলে বিশ্ববাসীর জন্য রব জোরে বলুন এখন বিশ্ব কতটুকু এটার একটা বিজ্ঞা করছি বিশ্ব কত বড় মানে পৃথিবী ইয়ান সারা আর কোনো পৃথিবী আছে না আর দেশ কোনো আছে না নাকি শুধু এই দেখা যাচ্ছে পৃথিবী ইয়ানর রব খোদা এটাকে বিজ্ঞা করার জন্য কোরআন সুন্নার আলোকে আপনাদেরকে একটা তত্ত্ব দিচ্ছি আপনারা শুনবেন যখন রসুলে পাক আমার কামলিওয়ালা নবী মেরাজের রাত্রে যখন আল্লাহর দরবারে মেহমান হলেন আল্লাহর দরবারে যাচ্ছেন ওই দিন পৃথিবীর জমিনে কত জগৎ আছে কি ধরনের জগৎ আছে সব বিজ্ঞা
আল্লাহ আমার নবীর কাছে তুলে ধরলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন রাতের মধ্যে? মেরাজের রাতের মধ্যে। কেমন করে? আনে বাইলাগি, আনে বাইলাগি, আনে বাইলাগি মেহবুব মেরা, আরশ কুরসি ফিরিশতা সাজাও, সরদ কর দাও, সরদ কর দাও জাহান্নাম কি আতিশ, আর জন্নত কো দুলহা বানাও। জগৎবাসী খিদমতের মধ্যে আরজ করতে লাগলাম, একটু শ্রবণ করবেন, দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম কি, শুধু পৃথিবীর জমিন কত বড়, দুর্গ কত, প্রস্থ কত, আল্লাহ আপনি কত টুকুর জন্য রব। আমার আল্লাহ কুদরতের এলান দিয়ে দিলেন, বলে বন্দরে আমি হলাম রব্বুল আলামিন, ইয়ানি সমস্ত যত জগৎ আছে সমস্ত জগতের মালিক এবং রব হলাম একমাত্র আমি, লাম কানের মনি। আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এক কারণ আপনি পৃথিবীর জমিনে আল্লাহ বগল যখন তুললাম, পৃথিবীর দুর্গ প্রস্থ যখন দেখলাম, আপনার এক প্রান্ত থেকে অপর প্রান্ত গেলাম, একটা তো হিসাব করা যায় আল্লাহ সৃষ্টি জগৎ কেমন করে মাপি, তখন আমার আল্লাহ কুদরতের এলান দিয়ে বলেন, বলে আমি আল্লাহ কি দিই, ও বান্দা মাপবার কোনো সুযোগ পাবি না, এই কারণে পৃথিবীর জমিনে তোদের সমস্যার জন্যে, আপনার তোদের সমাধান দেওয়ার জন্যে, আপনার তোদের উন্নতির জন্যে, আপনার জান্নাত থেকে আপনার জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্যে, আপনার মন্দ থেকে ভালোর মধ্যে আনার জন্যে, অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্যে, বন্দা এই কারণে আমি লামকানের মনিব, জগতের মধ্যে আমি আল্লাহর, জগৎ যতটুকু ওই অতটুকু জগতের জন্যে আমি রব্বুল আলামিন একটা নেয়ামত পাঠাই দিলাম, রহমত বানাই, এটা হলো আমার একমাত্র কামলিওয়ালা রসুল। আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ জগৎ কতটুকু একটু করে খেয়াল করবেন, আমার কামলিওয়ালা নবী কি করলেন, আপনার মেরাজের নাটক জিবরিল, আপনার জিবরিলের মাধ্যমে আপনার বোরাকের উপর সাবার হয়, সাবারে জাহাঙ্গীর একের আবরক জগৎ থেকে প্রথম আসমানে গেলেন, আপনার দ্বিতীয় আসমানে গেলেন, আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এটা যখন অবার করলেন, অবার করার পরে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, তখন জিবরিলও হাজির, আমার কামলিওয়ালাও নবী হাজির, আপনার উভয় সিদরাতুল মুনতাহার মধ্যে আছেন। জগতের মানুষ এই সময়ের মধ্যে আমার কামলিওয়ালা নবীর নবুয়তির চোখ মুবারক দিয়ে দেখলেন, কি জানেন, আপনার কতগুলা ওট ফিটির মধ্যে সিন্দুক নিয়ে আপনার যাইতে লাগলেন, একটার পর একটা ওট লাগানো, সবার পিঠের উপর একটা একটা সিন্দুক, ওরা যাইতে লাগলেন, আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরিল, আমরা তো সিদরাতুল মুনতাহার মধ্যে আছি, আপনার ওটগুলা যাইতে লাগলেন, ফিটের মধ্যে সিন্দুক দেখতে লাগলাম, একটা সিন্দুক নামাও, একটু করে দেখো না ওরা কোথায় যাইতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, এবং সিন্দুকের মাঝে কি আছে দেখো, এইগুলা যখন দেখতে বললেন, আল্লাহর কুদরতের জিবরিল কি করলেন, আপনার উট থেকে একটা সিন্দুক নামাইলেন, নামাবার পরে দেখতে লাগলেন ওই সিন্দুকের মধ্যে একটা তালা লাগাই দিলেন, একটা তালা লাগানো আছে, এই চক্কর ও ফাঁকা দোকান সুন্নি মুসলমান
একটা জিনিস ব্রেইনের মধ্যে রাখবেন, আপনার উট যাইতে লাগলেন, সবাই সিন্দিকো আছে উঠো যায়, কিন্তু কোনো গণনা করার কোনো সুযোগ নাই। ওরা যাইতে লাগলেন, যখন সিন্দুক নামালেন, সিন্দুকের মধ্যে নামাবার পরে দেখা যায় একটা তালা লাগানো আছে। জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিন্দুক কেমন করে দেখি? আপনার সিন্দুক তো দেখার কোনো সুযোগ নাই, এই জায়গার মধ্যে তো তালা লাগানো। ইয়া রাসূলুল্লাহ, সাবি কোথায় পাবো? এই সিন্দুক কেমন করে খুলব? এই কথা বলতে দেরি নেই, আমার কাম্বলিওয়ালা নবী নবুয়তের জুবানে আপনার জিবরিলকে উত্তর দিয়ে দিলেন, এ জিবরিল, শোনো শোনো, দেখো তুমি ভুলে গেলেই চলবে না, আমি কোন রসুল জানো? আমি শুধু রহমাতুল লিল আলামিন নই, আমার নাম কানের মুনিব, বিশ্ব জগতের মধ্যে আমার নবী আল্লাহর যত গুপ্ত ভাণ্ডার আছে, আপনার যত গুপ্ত জগৎ আছে, যত ধরনের তালা আছে, ওই সবগুলার চাবি অতীত মাফাতিহুল গায়ব। ইয়ানি কি অর্থ দাঁড়ায়? এই পৃথিবীর সমস্ত জগতের যত বান্দার, যত রহমতের খজিনা বলো, সমস্ত তালার চাবি আমার নাম কানের মুনিব, আমি কামলিওয়ালা রসুলকে দান করেছি। আরো জোরে শুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হোসল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। একটু মুখে মুখে বলেন, উনি আর একটা ডাল বার করে দিছে, উনি আর একটা ডাল লাগাই দিছে, সেই জন্য একটু মুখে মুখে বলেন। আরে মদিনার গোলামি আমাইদে ও হযরতি কিবলা, মদিনার গোলামি একটু মহব্বতের আওয়াজ দিয়ে, মদিনার গোলামি হযরতি কিবলা, মদিনার গোলামি আমাইদে, আরে মাঝি বান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজি তোলা, মাঝি বান্ডারের মিলন মেলা, মাঝি বান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তোলা, শের খোদা আলীর সদকাতে ও হযরতি কিবলা, মদিনার গোলামি মুখে মুখে, মদিনার গোলামি ও হযরতি কিবলা, মদিনার গোলামি। এবার জোরে জোরে, আল্লাহুম্মা, জোরে ওয়াইলা আলে সাইয়্যিদিনা, যাক আমার ভাইয়া, আপনার কোনো বাড়তি কথার কোনো দরকার নেই, চলেন ঠান্ডা মেজাজ দিয়ে, ঠান্ডা মাথায় অ্যাডভান্স হয়ে যাবো কি? আল্লাহর কুদরতির সিদরতুল মুনতাহায় জিবরিল যখন উটের পিঠ থেকে সিন্দুক নামাইলেন, আপনার তালাবদ্ধ যখন দেখলেন, আমার নবীর কদমের মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো তালা লাগানো আছে, এখন চাবি কোথায় পাবো? তখন আমার কামলিওয়ালা নবী এলান দিয়ে দিলেন, আমি কামলিওয়ালা নবী এলান দিয়ে দিলাম, ও জিবরিল তুমি সিন্দুক খুলো, চাবি কোথায় পাবো? আমার নবী এলান দিয়ে দিলেন বলে জিবরিল, আমি কামলিওয়ালা নবী ওই তালার চাবি দিয়ে দিচ্ছি। আরো জোরে সুরে বলুন না, সুবহানাল্লাহ। এবার সিন্দুক যখন তালার সামনে গেলেন, আমার কামলিওয়ালা নবী কি করলেন? আপনার তালার দিকে নবুয়তের নূরে নজর দিলেন এবং একটাই শব্দ বললেন, বলে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাহ বলে শুধু আমার নবী এটাই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা যখন বললেন অটোমেটিকলি আপনার তালা খুলে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখন যখন ওই সিন্ধুকের যখন তালা খুলল সিন্ধুকটার আপনার ঢাকনা আলগাবার পরে দেখা যায় সিন্ধুকের ভিতরে একটা ডিম দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমরা যেটা আন্ডা বলছি সে আন্ডা একটা ডিম দেখা যাচ্ছে তো ওই ডিম যখন দেখলেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি সিন্ধুক খোলার পরে এখানে একটা ডিম দেখতে পাচ্ছি বলে এটা ভালো করে দেখো যখন আপনার ডিম হাতে নিলেন দেখা যায় ডিমটাকে টু পার্ট করা আছে উপরের পার্ট আর নিচের পার্টের সাথে সেখানেও একটা তালা লাগানো হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ তো জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে তালা যখন খুলছায় ডিমও দেখি দুইটা পার্ট দেখা যায় চাঁদ তার পরিবর্তন আলো তার পরিবর্তন